কারণ আমরা যদি একটা ইহুদিরে মারি পুরো পৃথিবী তামা করিয়ে লিবে তারা। আল্লাহ কয় সিস্টেম আয় করিম তোমরা মারণ লাগবে না। এ জেলেনস্কিরে দিই আর পুতিনেরে দিই লাগি তামা কি কনের আগুন কনায় জ্বলে টাঙ্গো হামাস কোগা মারিব আল্লাহ তা করে খোদাই গজব দিয়ে রাস্তা নাবুদ করিয়ে লিব ঠিক কিনা? তো এই ফিলিস্তিন লক্ষ লক্ষ পয়গম্বরের জন্মস্থান এবং এখানে কবর আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহর কবর, মুসা আলাইহিস সালামের কবর, লগে আছে হারুন আলাইহিস সালাম, প্রায় সুলাইমান আলাইহিস সালামের কবর, এখানে প্রায় সকল নবীর কবরে ধন্য আর ধন্য আল্লাহর জমিন ফিলিস্তিন এই বাইতুল মুকাদ্দাস। আল্লাহর নবী কয় সময় হইলে হিয়ানে দুই রাকাত নামাজ পড়িও, হিয়ানে নামাজ পড়লে অনেক সওয়াব। এখন প্রত্যেকের মনের ভিতরে বেদনা শুরু হয়ে গেছে, কই কেমনে হিয়ানো নামাজ হইব, হাসর শুরু হয়ে যাওয়ার পৃথিবীর লিল্লাহে তাকবীর, পৃথিবীতে আর কোনো শখ নাই, একটাই শখ বাইতুল মুকাদ্দাসে কত নামাজ পড়তাম, কত রাষ্ট্র কত ভ্রমণ করলাম, কাইল্লাও আইসি নেপাল তো ঠিক নি রে, তার রয়েছে শখ কখনো বাইতুল মুকাদ্দাসে যামু ঘুরমু, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়মু, আল্লাহরে ডাকমু ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আশা পূরণ করক, আমিন। পৃথিবীর নজর কোন দিকে এখন? ফিলিস্তিনের দিকে। এটা কেয়ামতের আলামত, কো মানুষ কাবারে মদিনা তৈবের হয়ে যত ভুলে যাবে, গো ব্যাকের নজর খালি ফিলিস্তিনের দিকে হইব, সারা পৃথিবীর নজর অনেক দিকে, মা গো বাইর কি অবস্থা হয়, বাইর কি অবস্থা হয়। আর আমার বাইরেও কিন্তু কম ন, সাইড ওয়াল ভাঙ্গি দেখছো তিফেরা সর্দি যার গই, তকবিরে তকবিরে যার, মানে মনে হয় জান্নাতের দিকে যার গই, আর তারা ফিরে আসে না ইসরায়েল থেকে, আসেনি জান্নাতের দিকে চলি যার। আল্লাহ এটা দেখাইতেছে, বদর যুদ্ধ হুনছি হাদিস পড়ছি দেখি ন, কিন্তু হামাসদের যুদ্ধ দেখি বুঝলাম যে আল্লাহর সাহায্য কারে কয়, 90টা বছর আর বাই করে মারে কিচ্ছু রায় ন, তারা কেউ হুন্ডা চালায় যার করে লিখছি রাইফেল ইয়ান লই গুলি যা আছে তা, এরপরে তো আর মরণ কোথায় খাইব কোথায় এ করব, এরপরে সারা পৃথিবী থেকে যোগাযোগ বিচ্ছিন্ন, ছোট্ট একটা গ্রামের ভিতরে আটকা লাগছে তা করে, আজ যে 90 বছর এটাই জেলখানা তাগ হামাসের ঘরে আটকাইছে। তো তারা করছে কি, আল্লাহ আল্লাহ শাহানু আকাশ থেকে বৃষ্টি দিয়া পুরা এই গাজা উপত্যকা পানির ব্যবস্থা করে দিছে, বদরের আল্লাহ আসেনি আবুজাল্লা সিটারে আগে যাইয়ে বদর প্রান্তর তো গেছি, এত যাইয়ে হানি জিয়েন্দি কুফ আছে ব্যাগ কিছু গেরা দিয়ে এলেছে এত সন্ত্রাস বাহিনী দি, এবার মুসলমানে কনে খাড়াইব পাহাড়ের উপরে ছাড়া এই তারপরে আর জায়গা নাই, নিচে হেগুনুর ফে খাড়াই গেছে গা বুঝছেন নি, ফানিও দখল লই গেছে মুসলমান নিচে ইয়া হয়ে গেছে গো বালুর লই খাড়াইতে আর না বুঝছেন নি, এবার আল্লাহ আল্লাহ শাহানু বৃষ্টি দিছে আর এবার মাটি শক্ত হয়েছে, হানির ব্যবস্থা হয়েছে মাড়িও শক্ত হয়েছে, এই ব্যবস্থা আল্লাহ গাজার ভাইদেরকে বলছে করছে, আল্লাহ তাদেরকে সুখে রাখুক সেফটি দেখ পড়ি আমরা আমিন। এইটা শহীদদের জমিন বরকতের জমিন। সংক্ষেপ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম ফিলিস্তিনে হিজরত করেন, পরে স্ত্রী সারার সাথে সেখানে স্থায়ীভাবে বসবাস করেন। তিন, লুত আলাইহিস সালামের কাউমের উপর ফতিত গজব থেকে আল্লাহ এই করে ফিলিস্তিন নিয়ে বাঁচাই দিছে, ফিলিস্তিনের আশেপাশে সেদিকে সাগরে ডুবে আলাইছে বাহরুল মৈয়তে, তো ওই সাইড হলো ফিলিস্তিন নবীদের পণ্যভূমি। তো এখন পাঁচ, ইসাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম ও ইউসুফ আলাইহিস সালামের জন্ম এই ফিলিস্তিনে, নবী মুসা আলাইহিস সালাম মিশর থেকে বনি ইসরাইলকে ফিরিয়ে আনেন পবিত্র এই ভূমিতে, তারপরে ছয়, নবী দাউদ আলাইহিস সালাম অত্যাচারী জালুতের কপালে ফাঁতর ছড়ে এখানে ওই বাদশাহ তালুত আর জালুতের কাহিনী, এ দাউদ আলাইহিস সালাম এখানে আনি তাগরে মুক্ত করছে ফিলিস্তিন পুনরুদ্ধারে সহযোগিতা করছে। সাত, নবী সুলাইমান আলাইহিস সালাম ফিলিস্তিনে বসেই জিনিনচান সহ পুরো পৃথিবীর রাজত্ব করছেন, কে কোন নবী?
সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী শাসন করছে বাইতুল মুকদ্দাসে বই সুবহানাল্লাহ গুগল মুগল কিতাব এটা রাডার স্টেশন হিত্রো বিমানবন্দর জেদ্দা বিমানবন্দর কিচ্ছু না পুরা বিমানবন্দর এই বাইতুল মুকদ্দাস বিমানে তো বাতাস ধরি চলে বাতাসের এইভাবে মেলা মারে আর উনি বাতাসের হুকুম করত সিংহাসন সহ বইয়াই তাম পৃথিবীর আনাসে গানাসে গেছে গা আর এই বাইতুল মুকদ্দাস উনি নির্মাণ করছে ওই আমেরিকার ট্রায়াঙ্গল আছে না সাগর প্রশান্ত মহাসাগর জিয়ানো বিমান টিমান ডুবি যায় জাহাজ ইয়ান দিকে গেলে হাঁদাই যায় গভীর গহীন সাগর থেকে এই জিনেরা ফাঁতর আনিয়ে বাইতুল মুকদ্দাস বানাইছে পৃথিবীর কোন জ্ঞান বিজ্ঞানীরা আর হারবনি সামনে বাইতুল মুকদ্দাস আমাদের এটা আমাদের সম্পদ আমাদের বাপদাদার সম্পদ আমার আব্বা ইব্রাহিম কলিলুল্লাহর সম্পদ আমিন গো আমিন তো এখন এই জন্য এই জিনিসটা বেশি বরকতপূর্ণ তারপরে আট সুলাইমান আলাইহিস সালাম ও ফিফুরার যে বিখ্যাত কাহিনী কোরআনে আছে এই সেই জায়গা এই ফিলিস্তিনের আব্দুল মুকদ্দাস আছে ওয়াদিউন নমল সাত নবী জাকারিয়া আলাইহিস সালাম ফিলিস্তিনে বসবাস করতেন তার মেহরাব এই ফিলিস্তিনে আর বাইতুল মুকদ্দাসে মরিয়ম আলাইহিস সালাম বসবাস করতেন আর আল্লাহ প্রদত্ত খাদ্য ভাণ্ডার এই বাইতুল মুকদ্দাসে আল্লাহ তারে দিয়ে দিত দেখছেন এই ফিলিস্তিন কত বরকতের জায়গা নয় এই ফিলিস্তিনে মরিয়ম আলাইহিস সালাম কোনো পুরুষ ব্যতীত একটি শিশু গর্ভে ধারণ করেন শিশুর নাম ঈসা আলাইহিস সালাম শিশুর নাম কি পরীক্ষা বাপ আসেনি ওনার বাপ নাই মা গো এরকম যদি কেউ হয় কোন সতী সাধবী নারীর ঘরে কবে হেবিডি তো শেষ নষ্ট তো এবার হেবিডি কো আল্লাহ মারিয়েলান মৃত্যু মিন কাপলু এর আগায় মরি যান বালা আল্লাহ কত তুমি চিন্তা করিও না ঘটনা আয় ঘটাছি আমি আল্লাহ জবাব আমি আল্লাহ দিব তোমার ঘরে যে লাগ্য হয়েছে তুই কিচ্ছু করিও না বেকে তোমার লাডি ছোঁড়ালে দুয়েনে দিলে মাত্তু আইলে বাইতুল মুকদ্দাসে তুই এ বাচ্চার দিকে দিয়াই দিও আর হুতের দিকে চান এবার শিশু এই স্যার রুহুল্লাহ আলাইহিস সালাম কয় আমার আব্বা আমার মা জিনা কর্ণ জিনা কারিনি নয় এমনি আবদুল্লাহ ও আনা রাসুলুল্লাহ আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর রসুল ছোট দুধ খাই না হলা কথা কয় আবার এই বাইতুল মুকদ্দাসের কাছে নামবেন চতুর্থ আসমান থেকে নামি এ দরজাল্লা সোরারে মারিব ফুরাইও দিন আসার ঘরে মার রে কোমা শামসু গাছের ইয়েন্দি হলাইব ওয়াকাল আর সাজারু তাহতি ইয়াহুদ ফাকতুল ইয়া মুসলিম গাছে কবে বাইরে আর ইসিদি ইহুদি আছে কোবা হাতরের হিসে হলাইব ওয়াকাল আল হাজারু ইয়া মুসলিম উক্তুল হো মিন খালফি ইয়াহুদি ওয়ান নাসারা আর ফিসে ইহুদি নাসারা কোবা রসুল কোনা কোবা এটা কি আর কথা না নবীর কথা নবীর কথা নবীর কথা হেসা না মিসা তাহলে মায়ের সামনে শুরু হয়ে যায় আর কিন্তু পৃথিবীর অবস্থা শেষ লক্ষ্মীপুরের সোনার সন্তান কাজী ইব্রাহিম সাহেব দে তো করে এসব আলামত লো বাজ করে তোরা বেগুন অনস আর কোস কোন দিন আইব কিয়ামত আমরা দেখতেছি কিয়ামতের খেলা শুরু হয়ে গেছে এই বিজ্ঞান আর থাকতো না এই প্রজন্মরে মারিয়ে নিলে বুঝতো না মোবাইল কারে কো ক্যামেরা কারে কো কারণ আমরা নবীর গুগল ম্যাপ ধরি কথা বলি নবীজি কয় কেয়ামতের আগে ইয়াজুজ মাজুজ আইব ইগুন আই হুরা পৃথিবীর সাফ করিয়ে লেব কোবাগবি করি ইয়াজুজ মাজুজ দে তীর দি যুদ্ধ করব এ তীর দি মানুষ হাত বছর বাদ রাখব তাইলে হুরা পৃথিবীতে তেল নাই গ্যাস নাই ব্যাটারি নাই কারণ নাই সোলার নাই কিচ্ছু নাই বাদ রাখব কি দি তীর দি তাইলে জ্ঞান বিজ্ঞান কিছু নাই পরমাণু দি যে অন জ্ঞান বিদ্যুৎ বানায় কিচ্ছু থাকতো না এটা কেউ মানুষ তো সে আনা মানুষ এই বিশ্বাস করতে চায় না মানুষের খাচ্ছে তো নগদে যেটা হয় এটারে আবার খোদা বানায় সাড়ে নাউজুবিল্লাহ আজ থেকে 20 বছর আগে যদি করতাম যেটা আন্নারে মোবাইলে টেয়া
10,000 হাড়া দিও ওই তো তোর বাপও নাড়া আছিল এই মদনার তুইও নাড়া মোবাইলে কেন টি কিন্তু ঠিকই অনেক কথা কইলে কম বা আজি কতক্ষণে দিবা টিয়া হাড়াই বেড়িয়ে ক ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি 10,000 টাকা থ্যাংক ইউ অন বিশ্বাস করেনি তুই কি তা লোহা কত দূরে না মাত্র ভিতরে প্রসেসর কত দূর লোহা এটা ট্রান্সলেশন করি কয় কোনার বেড়িয়ে ইহা করে দি কই আলায় কোনো ক্ষমতা নাই এখানে একটা আল্লাহর নিদর্শন কাজ করে এ জ্ঞান বিজ্ঞানীর তো সব বুয়া এটা একটা কারিশমা লাগা দিছে আল্লাহ অলমাইটি কে আল্লাহ এটা তো করে লাগা দিছে আর কি একটু সাই দেখ কদ্দুর রংবাজি কদ্দুর করতে আর অস উরি বা উরি কাল্লা উঠলাম ত্রিভুবন বিমানবন্দরে ওমা কিতা স্টার্ট দিছে হুঁ করে দৌড় দিয়ে ওমা ঢাকা এক ঘন্টার ভিতরে এক ঘন্টা 20 মিনিটে হিমালয়ের দিকে সাইতে 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 ওমা কয় আপনাদের বিমান এখন শাহজালাল রহমতুল্লাহ বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছে দয়া করে সিট বেল্ট পরিধান করুন কি রূপ দিছলে কি রূপ দিছে কি এটা আল্লাহ একটু দিয়া দিছে আর কি ইন্নাল ইনসান আলি রব্বিহি লাকানুন মানুষ তার রবের ব্যাপারে অমনোযোগী প্রতিদিন নিত্য নতুন ওয়াজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন নোয়াখালী ওয়াজ চ্যানেলটি ধন্যবাদ